আজ আমরা বানাবো সবার প্রিয় মালাই কুলফি। মালাই কুলফি বানানোর জন্য আমরা নিয়েছি ফুল ফ্যাট মিল্ক, সেটাকে আমরা গ্যাসে প্রথমে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে হাফ পরিমাণ পর্যন্ত করে নিয়েছি। এখনো গ্যাস অন আছে, এবার আমরা বাকি প্রসেসটা করব। দুধটার মধ্যে আমরা এরপর 4 চামচ মতো চিনি অ্যাড করব। এরপর এর মধ্যে আমরা মেশাবো মাওয়া। আমরা মাওয়াটা ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে নিয়ে এসে মেশাতে পারেন। এরপর মাওয়াটাকে দুধের সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মাওয়াটাকে দুধের সাথে অলমোস্ট ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা এলাচ গুঁড়ো দেব। এর মধ্যে মিশিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার এটা একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমরা আমাদের কুলফি মোল্ডের মধ্যে ঢেলে দেব। এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এরপর এটাকে আমরা কুলফি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ওপর থেকে আমরা কিছু কাজু কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে আমন্ড কুচি, পেস্তা কুচিও দিতে পারেন। একইভাবে বাকি মোল্ডগুলোর মধ্যেও আমরা ভরে নেব। সব কটা কুলফি মোল্ডে ঢেলে নেওয়ার পর আমাদের একটু দুধ বেঁচে গেছে, সেটাকে আমরা এরকম যে ডিসপোজেবল কাপগুলো পাওয়া যায় তার মধ্যে প্রথমে আমরা কাজু দিয়েছি, তারপর ওরকমভাবে দিয়ে দিই। আপনাদের কাছে যদি মাটি যে খুঁড়িগুলো হয় সেগুলো তার মধ্যেও আপনারা জমাতে পারেন, গ্লাসেও জমাতে পারেন। এরকম ডিসপোজেবল সেরামিকের যে খুঁড়িগুলো পাওয়া যায় সেগুলোতে করতে পারেন, এরকম ডিসপোজেবল কাপেও জমাতে পারেন। ডিসপোজেবল কাপের উপরে এরমভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটা গার্ডার দিয়ে বন্ধ করে দেবে, তাহলে আইস ক্রিস্টালগুলো জমবে না। এরপর এটা এই সবগুলোকে আমরা 6 থেকে 8 ঘন্টা কিংবা ওভারনাইট রাখলেই ভালো ফ্রিজে জমতে দেব। ওভারনাইট ফ্রিজারে রেখে দেওয়ার পর আমরা বার করে নিয়ে এসেছি। এবার এটাকে আমরা একটা বাটিতে নর্মাল রুম টেম্পারেচারের যে জল সেটা খানিকটা নিয়ে এই কুলফির মোল্ডগুলোকে তার মধ্যে রেখেছি। এরপর আমরা কুলফির মোল্ড থেকে কুলফিটা বার করে ভালোভাবে জমে গেছে। প্রথমে এরকমভাবে হাতের মধ্যে করে নিয়ে ম্যাস আমাদের মালাই কুলফি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে খাওয়ার পালা, যা তার আগে গলে যাওয়ার আগে এটাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনারাও ঘরে বানিয়ে এরকমভাবে মালাই কুলফি ইচ্ছে করলেই খেতে পারেন। আজকের মতো চলি, খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। টাটা।